প্রিয় বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। সবার চাহিদা অনুযায়ী অসংখ্য কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি নিয়ে হাজির হলাম। বর্তমান তানজিবকো কোম্পানির আপডেট এবং বর্তমান আলফাইসাল কোম্পানির আপডেট দেব আপনাদের মাঝে। বর্তমান তানজিবকো এবং আলফাইসাল কোম্পানির কি অবস্থা, এই বিষয়গুলো নিয়ে প্রথমে কথা বলবো। তারপরে কথা বলবো হচ্ছে শন পেপার এবং ভিসার বিষয়ে। কেন শন পেপার হচ্ছে না, বিগত 5-6 মাস হলো এই কোম্পানিগুলোতে কেন শন পেপার দিতে পারতেছে না, এবং ফেব্রুয়ারি মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক কথা বলবো। সো চলুন প্রথমে বলি হচ্ছে তানজিবকো কোম্পানি নিয়ে। তানজিবকো কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়ে শন পেপার এবং ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে এসতেছি। অনেক দিন ধরে আপনাদের চাহিদা যে তানজিবকোর আপডেট দেন। আমি আসলে তানজিবকো কোম্পানির আপডেট নিয়ে হাজির হই না, কারণ যে বর্তমান পরিস্থিতিতে তানজিবকো কোম্পানির স্টাফ বলেন বা তানজিবকো কোম্পানিতে যারা জব করে বা যাদের থেকে আমি তথ্য নেই না কেন, তাদের কথার সাথে কাজের একদমই মিল নেই, মানে টোটালি কথার সাথে কাজের একদম বিপরীতমুখী। তো যার কারণে এই কোম্পানিগুলোর প্রতিনিয়ত আপডেট যে আমি আপনাদের মাঝে আগে দিতাম, প্রায় প্রতি সপ্তাহেই একবার দুইবার আপডেট দিয়ে দিতাম, সেটা আর ইদানিং দিচ্ছি না। এই কারণেই দিচ্ছি না, কারণ তাদের কথার সাথে কাজের মিল নাই, যার কারণে আমার আমি যে তথ্যগুলো আপনাদের দেব সেখানেও দেখা যাচ্ছে আমার কথার সাথে কাজের মিল থাকবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ফলসে পড়ে যাই। তো যাই হোক, তারপরও আমি লিগ্যাল তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। লিগ্যাল যেটা অথেন্টিক বাস্তব সেই কথাটাই বলবো। এতে যদি আপনাদের ভালো লাগে তাতেও ভালো, খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ বাস্তবতা আপনাদের সামনে বলতেই হবে। তো তানজিবকো কোম্পানির বর্তমান অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মোটেও ভালো না, খুব একটা বলতে মোটেও ভালো না। যেভাবে তারা এগিয়ে যাচ্ছিল, দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে যেভাবে তারা তৎপরভাবে অনেক লোককে কাজ দিয়েছিল বা মনে হচ্ছিল জানুয়ারি মাসে তারা শন পেপার পেয়ে যাবে, লামানা পারমিট পেয়ে যাবে, কিন্তু না, ফেব্রুয়ারি মাসে নাকি সরি জানুয়ারি মাসে এসে টোটালি ভিন্ন হয়ে গেছে। তারা আবারও লেজি হয়ে গেছে, স্লোভাবে কাজ করতেছে, অনেক লোক এখনও কাজ দেয় নাই, তাদের বসে আছে, ডিউটি দিচ্ছে না, আবার অনেক লোকে ডিউটি দিচ্ছে, স্যালারিও ঠিক মতো মানে হচ্ছে না, স্যালারি হয় প্রতি মাসেরটা প্রতি মাসেই দিয়ে দেয়, তবে কিছু সমস্যা হয়ে থাকে। তো এখানে আরও একটি সমস্যা আছে, সেটা হচ্ছে তানজিবকো কোম্পানির 75 দিনের স্যালারির কথা এখানে বলা হয়, কিন্তু আসলে নতুন যারা আছেন তারা কিন্তু 75 দিনের পান না। এটা আসলে শুধু তানজিবকো কোম্পানির সমস্যা না, এটা প্রায় সব কোম্পানিরই সমস্যা। যারা নতুন আছেন তারা দেখা যাচ্ছে অনেক কোম্পানি 60 দিনের দিয়ে থাকে, অনেক কোম্পানি 65 দিনের দিয়ে থাকে, এবং কিছু কোম্পানি 70 দিনের দিয়ে থাকে, মানে কাটিং করে, নানান সমস্যা দেখাতে পারে, যে আকামা করে দিয়েছে সেই ফি কাটলো, থাকার জন্য যে বেডশিট দিয়েছে সেটার জন্য ফি কাটে, মানে নানান রকম দেখা যাচ্ছে যে ফি কেটে নেয়, কই তেল দেয়, যাকে বলে কই ভাজা। আপনাদের একটা বেডশিট দিতেছে, একটা থাকার জন্য চাদর দিচ্ছে, একটা বালিশ দিচ্ছে, এটা আবার টাকা তারা আবার কেটে নিচ্ছে, তাহলে কেমন একটা বিষয় হয়ে গেল। আপনাদের জন্য আকামা করে দিচ্ছে, সেই খরচটা কেটে নিচ্ছে, আপনাদের জন্য এখানে মেডিকেল করতেছে, মেডিকেল ফি যেটা লাগতেছে ফর্ম ওঠাতে, সেই খরচটা আপনাদের স্যালারির থেকে কেটে নিচ্ছে, হয়তো পুরোটা কাটে না, 50% বা কিছু পার্সেন্টেজ কাটে, কিন্তু তাতেও তো এই জিনিসগুলো যারা নতুন আসেন তাদের প্রতি মানে তাদের উপর কিন্তু বিরূপ প্রভাব ফেলে। তো যাই হোক, আসলে মূল পয়েন্টে আসি, যে বিষয়টি বলতেছিলাম, তানজিবকো কোম্পানির অবস্থা খুব একটা ভালো না, যার কারণে বিগত 6-7 মাস হলো তাদের কোনো শন পেপার বের হয়নি। তাদের শন পেপার বের হওয়া তো দূরের কথা, তারা তো লামানা পারমিটই পাচ্ছে না। লামানা পারমিটের জন্য যে যোগ্যতাটা অর্জন করতে হয় সেটাকে সেখানে চরমভাবে তারা ব্যর্থ। তো যার কারণে কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস রানিং, ফেব্রুয়ারি মাস এই মাসে যে শন পেপার দিতে পারবে কি না এখানেও কিন্তু ধোঁয়াশা চলে এসেছে। আমি তথ্য নিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি, তারা এখনও বলতেছে যে ফেব্রুয়ারি মাসে শিওর তারা শন পেপার দেবে, কিন্তু আসলে শিওর এটা তো জানুয়ারি মাসেও শিওর দিয়েছিল ভাই। যারা তানজিবকোতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা কিন্তু জানুয়ারি মাসেও তারা শিওর দিয়েছিল যে জানুয়ারি মাসে হবে, এবং কি ডিসেম্বর মাসেও বলেছিলেন যে এই মাসে শিওর শন পেপার দেবে, কিন্তু দিচ্ছে না।
তারা দিতে পারতেছে না, দিচ্ছে না বলতে তারা দিতে পারতেছে না তাদের নানান সমস্যার কারণে। এখন ফেব্রুয়ারি মাসে এখন শোন পেপার হবে কি না, এটা আগেই যদি অগ্রিম আমি আপনাদের তাদের কথার উপর ভিত্তি করে বলে দিই যে হবে, এই বিষয়টি আসলে আমার বারবার আপনাদের মাঝে বলতে নিজের বিবেকে বাধতেছে। কারণ আমি চেষ্টা করি আপনাদের মাঝে লিগ্যাল অথেন্টিক একদম পিওর সোর্স থেকে তথ্যগুলো সংরক্ষণ করে দেওয়ার জন্য, কিন্তু সেখানে যদি দেখা যাচ্ছে বিভ্রান্ত থাকে সেক্ষেত্রে আমার নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এজন্য আমি অগ্রিম কোনো আপনাদের কথা বলতে পারবো না, শুধু তাদের কথার উপর ভিত্তি করে যে শোন পেপার 100% হবে এরকম কোনো তথ্য আমি বলবো না। তবে শোন পেপার হলে সাথে সাথে আমি আপডেট দিয়ে দেবো, সবার আগে আপনাদের জানিয়ে দেবো কতটা শোন পেপার হলো, কি বিষয়ে শোন পেপার হবে। তবে লামানা পারমিট যদি পাই সেক্ষেত্রেও আমি আপনাদেরকে, যদি আমি লামানা পারমিটের আপডেটটা পেয়ে যাই, যদি এটার যদি মানে অনেক সময় বের হয়ে যায় যে লামানা পারমিট পেয়ে গেছে এরকম তথ্য বের হয়, তাহলে আমি আপনাদেরকে এই বিষয়ে আপডেট দিয়ে দিব। আসলে লামানা পারমিট না পাওয়া পর্যন্ত আমি 100% শিওর হয়ে বলতে পারছি না তানজিবকো কোম্পানি ফেব্রুয়ারি মাসে আপনাদের শোন পেপার দেবে। আসলে লামানা পারমিটের এখনও পায় নাই, সত্যি কথা এটাই, তানজিবকো কোম্পানি এখনও লামানা পারমিট পায় নাই কোনো আমার শোন পেপারের জন্যই তারা লামানা পারমিট পায় নাই। যদি এখন তারা যদি চায় যে 100-150 বা অল্প সংখ্যায় কিছু শোন পেপার তারা বের করবে সেক্ষেত্রে হয়তো পারবে, কিন্তু তারা চাচ্ছে তানজিবকো কোম্পানি তারা চাচ্ছে যে অনেকদিন হলো তাদের লোকবল যেহেতু নিয়ে আসতে পারতেছে না, বের হচ্ছে না, তো যার কারণে তারা চাচ্ছে যে একটু বেশি সংখ্যায় শোন পেপারে একবারে বের করবেন, তো যার কারণে তারা চেষ্টা করতেছেন কর্তৃপক্ষ থেকে লামানা পারমিট নেওয়ার জন্য। কতটুকু সফল হবে সময় বলে দেবে, তখন আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আবারও আপডেট নিয়ে আসব। আশা করি যারা তানজিবকো কোম্পানি নিয়ে আমার কাছে বারবার প্রশ্ন করতেছেন এবং উত্তর না দেওয়ার কারণে বিরক্ত হচ্ছেন তারা একদম ক্লিয়ার কাট উত্তর পেয়ে গেলেন, আমি একটু বিস্তারিতভাবেই আপনাদের মাঝে কথাগুলো বলে নিলাম। আশা করি ধৈর্য ধরে পুরোটা শুনে নিয়েছেন এবং বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সো এবার বলবো চলেন দুই নম্বর কোম্পানিটি আলফয়সাল কোম্পানি নিয়ে। আলফয়সাল কোম্পানি বিগত 6 মাসের মধ্যে একবার শোন পেপার দিয়েছে, বিগত 6 মাসের মধ্যে একবার শোন পেপার দিয়েছে, তবে তারপরও খুবই অল্প সংখ্যায় 150+ শোন পেপার তারা একবার বের করেছিলেন, সেটা হচ্ছে নভেম্বর মাসে, হ্যাঁ নভেম্বর অথবা তার আগের মাসে হতে পারে, এই মাসগুলোতে শোন পেপার তাদের বের হয়েছে। ডিসেম্বর মাস, ফেব্রুয়ারি মাস বা 2-3 মাস হলো তাদের শোন পেপার কিন্তু বের হচ্ছে না, যার কারণে তারাও চেষ্টা করতেছে শোন পেপার মানে বের করার জন্য, কিন্তু তাদেরও মানে অনেক সমস্যা আছে। কোম্পানির ভিতরে আসলে অনেক সমস্যা থাকে, আসলে লামানা পারমিট পেতে হলে যে কোম্পানিগুলো শর্ত পূরণ করতে হয় সেটা কিন্তু এতটা সহজ না, অনেক শর্ত পূরণ করতে হয়। আমি এর আগে আপনাদের মাঝে বলেছিলাম, তারপর যারা নতুন ভিউয়ার্স আসছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, লামানা পারমিট পেতে হলে কোম্পানির 4টি শর্ত প্রথমে পূরণ করতে হয়। 1 নম্বর হচ্ছে যে কোম্পানিতে লামানা পারমিট নেবে অ্যাপ্লাই করবে সে তাদের পর্যাপ্ত কন্ট্যাক্ট থাকতে হবে, পর্যাপ্ত কন্ট্যাক্ট থাকতে হবে, সেটা দেখাতে হবে যে আমার এখানে লোক লাগবে, এতজন লাগবে, সেটা প্রুফ দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাদের যে নিয়মকানুনগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে রুলস রেগুলেশন সেটা যেন 100% তাদের কাগজপত্রতে ওকে থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো শ্রমিকদের যে ন্যায্য অধিকার পাওনা সেগুলো ক্লিয়ার কাট সেই কোম্পানিকে প্রদান করতে হবে, মানে যদি কোনো বোনাস থাকে, যদি কোনো যে কোনো বিষয়ে স্যালারি থেকে শুরু করে নিয়মিত স্যালারি দিতে হবে, A to Z থাকার ব্যবস্থা সুন্দর দিতে হবে। এক রুমে ধরেন যে রুম কত স্কোয়ার ফিট এটার উপর নির্ভর করে, এক রুমে আপনি চাইলে 6 জনও রাখতে পারেন যদি রুম বড় হয়, আর যদি 12 জনও রাখতে পারেন যদি রুম আরও বড় হয়, এক রুমে আপনারা 4 জন রাখতে পারেন, তবে ছোট রুম দিলেন 3-4 জন থাকতে পারবে, সেখানে 6-8 জন 10 জন রেখে দিলেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা হয়ে যাবে। তো নানান দিক দেখে আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে অনেক দিকই দেখা হয় লামানা পারমিটের জন্য। তো আসলে এই তথ্যগুলো অনেকেই আসলে জানে না, অনেকেই মনে করবেন যে এই বিষয়গুলো হয়তো নতুন, কিন্তু নতুন না, এটা কিন্তু যারা কোম্পানির সাথে জড়িত তারা এই বিষয়গুলো জানেন, যারা এই লেভেলে কাজ করেন তারা জানেন যে একটা লামানা পারমিট পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হবে, কতটা শর্ত পূরণ করতে হয়। এই শর্ত পূরণ করার মানে করতে পারে না ব্যর্থ হওয়ার কারণে প্রাইভেট সেক্টরগুলোতে কিন্তু তেমন একটা ভিসা বের হচ্ছে না, কারণ প্রাইভেট সেক্টরগুলোতেও যদি লামানা জন্য অ্যাপ্লাই করে বাংলাদেশি নাগরিকের জন্য সেই ক্ষেত্রে কিন্তু তারা ইনকোয়ারি করে, নানান রকম কাগজপত্র ঘাটাঘাটি করা লাগে, অনেক ঝামেলা পোহাতে হয়, তো যার কারণে তারা এই প্রাইভেট সেক্টর ভিসাগুলোতে বাংলাদেশিদের জন্য এত বের না করে শ্রীলঙ্কা থেকে নিয়ে আসে, ইন্ডিয়ান থেকে নিয়ে আসে, নেপাল থেকে নিয়ে আসে, খুব সহজে লামানা পারমিট লাগে না।
তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে, পয়েন্টগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বললাম। তো দুটি কোম্পানি সম্পর্কে আপডেট আমি দিয়ে দিলাম। তো আল ফয়সাল কোম্পানিতে রানিং মাসে শন পেপার হবে কি না সেটাও আসলে 100% শিওর দিয়ে এখন বলা যাচ্ছে না। যদি হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো। তবে বর্তমান পরিস্থিতিতে কোম্পানির কী অবস্থা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, যেটা লিগ্যাল অথেন্টিক বাস্তব সেটাই আমি বললাম। আপনাদের আশা হয়তো এতে আশাহত হতে পারেন যে এখনও আপনার শিওর দিতে পারতেছেন না। শিওর কেমনে দেবো, কোম্পানি যদি কথার সাথে কাজের মিল না থাকে আমি শিওর নিজের থেকে দিয়ে দেবো, কিন্তু হবে না তো তাহলে শিওর দেবো কেন? যে কোনো টাইমে হয়ে যেতে পারে এটাও একটা সম্ভাবনা আছে। সো লামানা পারমিট পেলে সাথে সাথে খুব দ্রুত শন পেপার বের হয়ে যাবে, এটাই বাস্তবতা। তবে লামানা পারমিট পাওয়ার সাথে সাথে আমি আপনাদের মাঝে আপডেট জানিয়ে দেবো। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।